সরকারের মাথা নষ্ট হয়ে গেছে যে এই ভারতীয় এই ভারত খেলো আন্দোলন হতে পারে ভারতের মদত পুষ্ট হাসিনা কাদেরদের খাজা আন্দোলন। তাই আজকে মাথা নষ্ট, তাই আজকে আমরা যারা ভারত বিরোধী আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে সোচ্চার, তাদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। ওরা বলছে ওই মামলা চামলা ওগুলা ধুর খ্যাতা ভুলি, মামলার গ্রেপ্তারি পরোয়ানার ওগুলা কেয়ার করি না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, আন্দোলন চালিয়ে যেতে হবে। এই ভারত খেদাও আন্দোলনই হবে হাসিনা খেদাও আন্দোলন। এই ভারত খেদাও আন্দোলনকেই ভারতীয় মদত পুষ্ট আওয়ামী লীগকে খেদানোর আন্দোলনে রূপান্তর করে প্রাচীবাদের পতন ঘটাতে হবে। একটা চিন্তা করেন, 28 অক্টোবর যদি ঘোষণা হইতো, বন্ধুগণ আমরা বারবার শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে আসছি, আমাদের দাবি দাওয়া জানিয়ে আসছি, এই ভারতীয় মদত পুষ্ট আওয়ামী ফ্যাসিবাদীরা আমাদেরকে বারবার সহিংসতার সৃষ্টি করেছে, আমাদের উপরে হামলা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে লালিয়ে দিয়েছে, আপনারা প্রতিরোধ করে তুলুন। চিত্রটা কি হতো? এইদিকে মন্ত্রীপাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে, পাবলিক যদি অঘটন ঘটাইতো পরিস্থিতি ভিন্ন রকম হতো। এটা তো ঘটাইছে টিভি, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল টিভি, কিন্তু পাবলিক যদি এইখান থেকে মন্ত্রীপাড়ার মন্ত্রীদের বউ বাচ্চাদেরকে টাইনা হেসাইয়া রাস্তায় নামাইতো সারা বাংলাদেশের চিত্র কি হতো? তো কাজে হয়েছে কৌশলের অভাব, নেতৃত্বের অভাব, যোগ্য নেতৃত্বের অভাব আন্দোলনের। কাজী আন্দোলনে বসে নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন, কোন দলের আশায় বসে থাকবেন না, কোন জোটের আশায় বসে থাকবেন না, ধারাবাহিক ভাবে আন্দোলন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে, এইখান থেকেই গণঅভ্যুত্থান হবে। সর্বশেষ সরকারের প্রতি একটা আহ্বান রাখতে চাই, যুদ্ধের ময়দানে আলোচনা চলে, আপনারা যেভাবে দেশে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টি করছেন তাতে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া কোনো গতি থাকবে না। আজকে বেরোজিদের মতো দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের তথ্য আসছে, সংবাদে প্রকাশিত হচ্ছে, কিন্তু বেরোজিদের গ্রেপ্তার হচ্ছে না। এখন তাহলে জনগণের কি করা উচিত? সরকার যদি বেরোজিদের মতো দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার না করে, জনগণের উচিত বেরোজিদেরকে তুলে এনে এই পাল্টন ময়দানে রশি দিয়ে বেঁধে রাখা। সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে বেরোজিদকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা বেরোজিদের মতো কসাই কুড়াঙ্গার দুর্নীতিবাজদেরকে আমরা জনগণ টেনে হিসে ওই পাল্টন ময়দানে বান্ধে রাখবো। তাদেরকা আর কেউ দুর্নীতি লুটপাট করার সাহস না দেখায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।